ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিরুদ্ধ ঘোষ ব্লগস। তো তো ব্যাপারটা হচ্ছে কিছুই না, র্যান্ডমলি বাড়িতে মাও নেই, মা একটা ইনভিটেশনে গেছে বিয়ের, সেখানে গেছে। তো বাড়িতে আছি, তো রাত্রে কিছু খেতে হবে, তা মা বলেছিল অর্ডার করে নিস। তো আর বললাম না, আজকে নিজে বানাবো। তো এর আগে আমি মাংস অনেকবার করেছি, বাট ভালোই হয়েছে খেতে, কিন্তু আমি আজকে করবো, রান্না করবো হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস। তো আমি ফ্রাইড রাইস আগে কোনোদিনও করিনি, তো বাবাকে কল করেছিলাম, তো আরও কিছু ইউটিউব ঘেটে ঘেটে দেখলাম। তো চলো, এমনি র্যান্ডমলি মনে হলো একটা বানাবো ভিডিও, সেভাবে তো বানাই না, তো চলো বানাই দেখি কীরকম কী হয়েছে। মশলাপাতি সব কাটা, এই যে এইটুকুতে হয়ে যাবে আশা করি, নিজের জন্য মশলাপাতি সব কাটা। এই যে এখানে টমেটো পেস্ট করা হয়ে গেছে, আর চিকেনটা আমি অনেকক্ষণ আগে ভিনিগার দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। তো চলো এবার প্রসেস যা, চিকেনটা করবো, বিকজ আমার মা দিকে একসাথে দুটো করে, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। তো আমি সর্বপ্রথম চিকেনটা করবো, তো প্রসেস দেখো নর্মালি কী আর প্রসেস দেখাবো, আর নর্মালি করবো। তো আমি আজকে যেহেতু প্রথমবার ট্রাই করছি, তাই তোমাদের হলে একটু দেখাইয়া দিই কিরম কি। তো এই যে তেল, মা বলেই গেছিলো যে যদি কিছু রান্না করিস তো ওখান থেকে তেল নিস। তো তেলটা গরম হোক ততক্ষণে, তো চলো আজকে এইটা দিয়ে ভাবছি, এই ডাবু খাতা দিয়ে করবো রান্নাটা, দেখা যাক কিরকম কি হয়। এই যে তেল গরম হয়ে গেছে, এতে একটু দেবো জিরে, বেশি না, এক চামচ দিলেই হবে। জিরে দিয়ে দিলাম, এবার এতে একটু গরম মশলা দিতে হবে, যেমন আমি এখানে দেবো হচ্ছে, আমি আমার স্টাইলে করছি, কে কীভাবে করছে ভাই আমি জানি না। দুটো দারচিনি দিয়ে দিলাম, এই দুটো দারচিনি দিয়ে দিলাম, তিন চারটে দিয়ে দিলাম এলাচ, ব্যাস। হ্যাঁ এখানে দেখছি এটা নেই, ওটাকে কী বলে লম্বা লম্বা দারচিনি, ওটা নেই। তো এবার কী করবো, এবার জাস্ট সিম্পল, এবার এই যে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, আর দারচিনি আর লবঙ্গটা দিলে কি হয় খাবারের টেস্টটা ভালো, পুরোটাই শোনা, আমি নিচে এখনো অব্দি কিছু জানি না ভাই, এইভাবে ফার্স্ট টাইম রান্না করছি। বলছে কি করছিস, কতদূর কি হয়েছে, তো বেশি না ভাই, তো এই যে মিডিয়াম ফ্লেমে তোমাদের এইটা ভাজতে হবে পেঁয়াজটা, মানে যতক্ষণ না পেঁয়াজটা তোমার ব্রাউন হয়ে যায়, মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি, ব্রাউন মিন্স হচ্ছে, হ্যাঁ ব্রাউনই তো বলে, গোল্ডেন কালার না, যতক্ষণ তোমাদেরকে ভাজতে হবে। আর এই যে আমার সব এখানে মশলার সামগ্রী, জিরা পাউডার এতে বেশি ছিল না, তা মা বললো এটা না, তা মাকে আমি বলেছি আমি তো খাবার বসিয়ে দিই, জিরা বললো এই যে বিভিন্ন রকমের মশলা আছে এটা দিয়ে দিতে। আর এখানে আছে যে চিকেন মশলা, এই যে হচ্ছে তোমার কাশ্মীরি লাল মির্চ, এটা দেবো, ব্যাস। তো করতে লাগে দেখো তোমরা, তো ভাই এই যে ভাই, তো ভাই এই যে ব্যাপারটা এরকম যখন হয়ে যাবে, যখন দেখছো মালটা আর কি, যখন দেখছো ব্যাপারটা এই যে এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তখন তোমরা কী করবে, গ্যাসের ফ্লেম লোই থাকবে, তোমরা এই যে যে আদা রসুনের যে পেস্টটা আছে না, আদা রসুনের পেস্টটা ওর মধ্যে ঢেলে দেবে। ওটা ঢেলে দেওয়ার পর এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে, সেখানে কষাবো আর কি, যাতে বলে বাংলা ভাষায়, একটু ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবা, তাহলে ব্যাপারটা তাড়াতাড়ি যাবে। জাস্ট এইভাবে মেশাতে হবে, আমাদের মেশে ভালো করে আগে কষাতে হবে, পরের স্টেপ বলছি। সিম্পলি এরকম কষানোর পর যখন দেখবো ব্যাপারটা দিয়ে একটা ভালো গন্ধ বেরোচ্ছে, তখন এই কী করবো, গ্যাসের ফ্লেমটা থাকবে লো, আর এই যে টমেটোর পেস্ট আছে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো এর মধ্যে আমাদের ঢেলে দিতে হবে মশলাটা বের করার পর, কষানোর পর ভালো করে, আমাদের এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি দু হাত দিয়ে করি ভাই, তাহলে করতে পারবো না। হওয়ার পর আমাদের এই যে এক এক করে মশলা, যা যা মশলা আছে সেগুলো দিয়ে দিতে হবে মধ্যে, এই যে কাশ্মীরি লাল মির্চ কালার আসার জন্য, সব মশলাগুলো দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর এটা ভালো করে ইয়ে করতে হবে, লো ফ্লেমে ভালো করে মিক্স করতে হবে, মাংসটা একসাথে কষাতে হবে আর কি, যেটা বাংলা ভাষায় বলে।
হালকা একটু জল দেবো, বেশি না, হালকা একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার এটা কষাতে হবে, কষাতে হবে। এবার এবার তোমাদের একবার নামানোর সময় দেখছি, দেখাচ্ছি। তো এবার চলো চালটা ধুয়ে নিই। কিছু না ভাই, চালটা এই যে বসিয়ে দিলাম এতে, এই জাস্ট দু তিনটে এলাচ আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। আর চালটা পুড়তে থাকুক, চিকেনও কষছে, মানে হচ্ছে ওটা হোক। চিকেনটা ওই যে নামিয়ে রেখে দিয়েছি ওখানে, এবার ভাতটা মানে এতে তুলবো এই গামলাতে। দেখানো হলো না এই যে এই যেগুলো কেটেছিলাম আর কি, বিনস কাজু সেগুলো ভেজে দিলাম, কাজু ঠাজু সব ভেজে দিলাম। এবার জাস্ট ভাতের সাথে মিক্স করতে হবে। আগে একটা পাত্রে ঘি দিয়ে নিয়েছি, তারপর ভাতটা দিয়েছি, এবার এটা জাস্ট মিক্সড করে দিতে হবে। একটা ফোন স্ক্রিন দেখাতে পারিনি, তো দেখি একবারে খাবার টেবিলে কথা বলছি। রেডি ফ্রাইড রাইস আর চিকেন কষা, চলো একবারে যখন খাবো তখন দেখাচ্ছি বাকিটা। তো চলো খাওয়া যাক, দেখা যাক বলছি কীরকম। এই যে একটু রাইস নিলাম, আসলে টেবিল আছে ওখানে কিন্তু টেবিলে বসি না, আমি একটু টিভি দেখি তো তাই করে। তো এই যে একটু রাইস খাই, দেখা যাক কীরকম। মান মতো অত ভালো হয়নি কিন্তু চলে যাবে। চিকেনটা খেয়ে দেখি। লেগ পিস, চিকেনটা আগেও করেছি, ওই জন্য চিকেনটা ভালো হয়েছে, রাইস প্রথম করলাম। কিন্তু একটা জিনিস, একটা কথা যেটা আমার মনে হলো, এই কাউকে ক্রিটিসাইজ করা ইটস ভেরি ইজি, বাট নিজে কিছু করতে গেলে তখন বোঝা যায় জিনিসটা কতটা কঠিন। আমরা অনেককে বলি রান্নাটা ভালো নিয়ে হয়নি হয়নি, কিন্তু নিজে যখন আমরা করতে যাই তখন বুঝি ওটা কতটা কঠিন। তো ব্যাস খেয়ে নিই আজকের ভিডিওটা, এইটুকুর জন্য জাস্ট ছোটো একটা ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।